আল্লাহ বলেন হুয়াল্লাযী আখরাজা, তিনি সেই জাত সত্তা সেই আল্লাহ, আখরাজা যিনি বের করেছেন, আল্লাযীনা কাফারু কাফেরদেরকে, মিন আহালিল কিতাব আহলে কিতাবের কাফেরদেরকে, যেমন তৌরাত কিতাব যারা পেয়েছে, ইনজিল কিতাব যেই উম্মতদেরকে দেওয়া হয়েছে, জব্বুর কিতাব যেই নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছে, এদেরকে বলা আহলে কিতাব। আহলে কিতাব মানে কিতাবের অনুসারী, আহলে কিতাব মানে কিতাবের কাছের বা কিতাবের সিজনের লোক যারা তাদের কিতাবকে মেনেছে। তো আল্লাহ বলেন মিন দিয়ারিহিম, দ্বার থেকে দিয়ার, দিয়ারিহিম মানে তাদের বাড়িঘর, আল্লাহ পাক তাদের বাড়িঘর থেকে তাদেরকে বের করে দিয়েছেন। লি আউয়ালি হাসর, এটা হলো তাদের প্রথম হাসর। সিল্লাকান্না সুবহানাল্লাহ, বাড়িঘর থেকে কাফেরদেরকে বের করে দিছে কে? জোরে কর না। আল্লাহ বলেন লি আউয়ালি হাসর, লি আউয়ালি হাসর মানে প্রথম একত্রিতকারী। আল্লাহ প্রথম একটা হাসর করছে মুসা নবীর আমলে, এই হাসরের মধ্যে, এই হাসর মানে একত্রিতকারী, মরুভূমির মধ্যে মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে। এরা মুসা নবীকে মানে, আমরা আপনাকে মানি, আল্লাহ পাক বড় একটা পাহাড় আইনা এদের উপরে ধরে, যদি মুসারে মানো তৈলে এই পাহাড় সরাইয়া দেবো, মুসারে না মানলে তোদের উপরে পাহাড় পালামো, বুঝা সা। এরা কো আল্লাহ 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 আল্লাহ, আমরা মুসারে মানি তোমারে মানি, মুসারে মানি তোমারে মানি, পাহা সরা দাও, পাহা সরা দাও, পাহা সরা দাও, পাহা সরাইয়া দেয়। আমা পরের দিন তারা আবার কয় মুসারে মানি না, আবার আল্লাহ পাহাড় আইনা ধরো তাগো উপরে, আল্লাহ আল্লাহ পাহা সরা দাও, পাহা সরা দাও, মুসারে মানি, মুসারে মানি, মুসারে মানি। এরকম কিছু লোক আমগদাস নাই কথা কর না, নাইও উপরে এক রকম ভিতরে আরেক রকম, আছে কি না কর, উপরে এক রকম ভিতরে আরেক রকম। আল্লাহ পাক বলেন এদের মধ্যে এক শ্রেণী ছিল কারা, মিন আহালিল কিতাবে মিন দিয়ারিহিম লি আউয়ালি হাসর, প্রথম হাসরে তাদেরকে তাদের বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, এই প্রথম ছিল তারা। এ প্রথম কারা? মুসা নবীর উম্মতকে আল্লাহ পাক বলছে তোমাদের শাস্তি হলো তোমরা মরুভূমিতে থাকতে হবে। কোথায়? কথা কর না, সবাই মরুভূমিতে গেল। তারা বলে ও আল্লাহ আমরা মরুভূমিতে থাকবো, তো খাবো কি? তো খানার ব্যবস্থা করে দাও না, খানা দাও। মুসা নবী আল্লাহর কাছে হাত পাতছে, একটু জবানটা বড় করে কন তো, নবীরা হাত পাতলে আল্লাহ কবুল করে কি করে না? আমার কথা কি আপনারা বুঝেন? আমি সুর দিয়ে আওয়াজ করবো না, সুর দিয়ে আওয়াজ করে না, আইতেছে জহির ইসলাম পরিধি হুজুরে। তো ভাই সাহেব যে কথা বলছে আল্লাহ, যে আখরাজাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে আল্লাহ বের করে দিয়েছে। কোন কাফের? মিন আহলে কিতাব, যারা আহলে কিতাব, যেমন ইহুদি খ্রিস্টান, এদেরকে আল্লাহ কিন্তু কিতাব দিছে। মুসা নবীর উম্মতদেরকে আমরা ইহুদি হিসাবে চিনি, আর ঈসা নবীর উম্মতদেরকে বর্তমানে খ্রিস্টান হিসাবে চিনি, ওদেরকে কিতাব দিয়েছে। আল্লাহ বলে মিন দিয়ারিহিম লি আউয়ালি হাসর, আমি প্রথম তাদেরকে তাদের গদ থেকে বের করে দিয়েছি, বাড়ির থেকে বের করে দিয়েছি, মরুভূমির মধ্যে গেল। মুসা নবী বলে আল্লাহ, সবাই কন্ত আল্লাহ, আল্লাহ, জোরে আল্লাহ, ও মালিক আমার উম্মতদেরকে তুমি মরুভূমিতে শাস্তি দিছো, আর মরুভূমিতে থাকবে, একত্রিত হয়ে গেছে আকাশের নিচে, এরা এদের ঘরে থাকতে পারে নাই, তোমার হুকুম তারা চলে এসেছে। তো তোমার কাছে একটা অনুরোধ রে মালিক, এই মরুভূমিতে কোনো ফসলাদি হয় না, খানা দানা নাই, পানীয় নাই, তুমি এদের জন্য একটু খাবার ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ পাক মুসা নবীর দোয়া কবুল করলেন, আসমান থেকে বুনা করা পাখির গোশত
আর রুটি পাঠাইয়া দিলেন খানজি ফুরাইয়া ফুরাইয়া এটার নাম দিলেন মান্না সালোয়া একটু জোরে জোরে করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার খাবারের নাম হলো মান্না সালোয়া কি নাম মান্না সালোয়া কেউ কেউ বলছেন আমাদের দেশে ক্রিম বিস্কুট আছে না ক্রিম বিস্কুট এর ক্রিম লেপ্পা দেয় এরকম রুটি পাখির গোশত আর ক্রিম জান্নাতি ক্রিম গাছের উপরে বিছায় দেয়া যাইতো ফেরেশতারা মুসা নবীর উম্মতে এগুলো খাইতো আর জোরে বলেন আল্লাহ বলে হে আমি কোন আল্লাহ শুন তোর উপরে রাগ কইরা আমি আখরাজা তোদেরকে বের করে দিয়েছি মিন দিয়ারহিম তোদের গত থেকে মরুভূমিতে থাকতে দিছি কিন্তু আমি তো খানা বন্ধ করি নাই জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহকে মানলেও আল্লাহ খাওয়ায় আল্লাহকে না মানলেও আল্লাহ কি করে খাওয়ায় এই নূরপুর গ্রামে সবাই কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সবাই আল্লাহ খাওয়াইতে আছে না আল্লাহ কত বড় দয়াবান চিন্তা করেন ভাই সাহেব আমার এরা মরুভূমিতে খায় দায় ফুর্তি করে আনন্দ করে এদের মধ্যে সন্তান প্রসব হওয়া শুরু করলো আল্লাহর কি কুদরত মরুভূমিতে যখন সন্তান প্রসব হয় ওই সন্তানটা জান্নাতি পোশাক পইরা দুনিয়াতে আসতো আমি সূরা হাসর থেকে শোনাচ্ছি বেহেশতি পোশাক পরা অবস্থায় সন্তান দুনিয়াতে আসে আর মজার বিষয় কি শুনেন এই বনে ইসরাইল আহলে কিতাব মিন আহলে কিতাবে মিন দিয়ারিম লিআউয়ালি হাসর প্রথম হাসর যখন হলো প্রথম হাসর শেষ হাসর হবে কিয়ামতের দিন প্রথম হাসর হইছে বনে ইসরাইলের টাইমে এরা মরুভূমিতে যে সন্তানগুলো হতো এরা বলতো আল্লাহ আমরা তোমার মুসা নবীর উম্মত আমাদের কোনো কাপড় চোপড়ের ফ্যাক্টরি নাই তুমি আমরা মরুভূমিতে থাকতে দিছ বাড়ির থেকে বের করে দিছ আমাদের পোশাক আশাক নাই কিন্তু আমাদের বাচ্চা হইতেছে বছরকে বছর এদের পোশাক পামু কই আল্লাহ বলে মুসা তুমি কইয়া দাও আমি আল্লাহরে যেন তারা মানে আমি আল্লাহ পোশাক অবস্থায় এদেরকে দুনিয়াতে পাঠাবো এরা পোশাক পরে দুনিয়াতে আসতো এই বাচ্চাটা দিন দিন যত বড় হইতো বনে ইসরাইলের এই সন্তানদের পোশাকগুলো তাদের সাথে বড় হইতে থাকতো শোনেন বেহেশতি পোশাকের কেরামত আছে বেহেশতি পোশাক কখনো ছিঁড়ে না ময়লা হয় না দুইতে হয় না ফুরান হয় না রং নষ্ট হয় না বটে না দিন দিন কালার উজ্জ্বল হয় দিন দিন নতুন হয় সুবহানাল্লাহ বলেন তো ছোট্ট একটা প্রমাণ দিই আপনাদেরকে ইব্রাহিম ও খলিলুল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন আগুনে ওনাকে ফেলবে তখন ইব্রাহিম খলিলুল্লাহর কাপড়গুলো খুলে ফেলছে নমরুদ বাহিনী বলছে কাপড় খুলে খালি গায়ে আগুনে দিলে তাড়াতাড়ি আগুন জ্বলবে ইব্রাহিম নবীকে আল্লাহ তোমার কাছে একটা অনুরোধ পৃথিবীতে কোন নবীর লজ্জাস্থান কোন মানুষে দেখে নাই আজকে আমারে বেজ্জিতি করো না আল্লাহকে ইব্রাহিম আপনি ধৈর্য নেন আপনি ধৈর্য নেন এরা কাপড় খুলতে পারবে না আমি আপনার জন্য বেহেশতি একটা জামা পাঠাইতেছি কি জামা কথা কর না কি জামা ইব্রাহিম নবীর জন্য বেহেশতি একটা জামা পাঠাইলো এই জামাটা দেইখা নমরুদকে এত ডগরে এত সুন্দর জামা পাইলা কইরা খোলো আমি এটা খুলবো না কইলে আমরা খুলি বলে খোলো এরা আইসা উপর দিয়া জামা একটা খোলে দেয় ভিতরে আরেকটা আরেকটা খোলে ভিতরে আরেকটা আরেকটা খোলে ভিতরে আরেকটা ইব্রাহিম নবীকে কড়া খুলবি এরকম ফটোকপি নিতে পারবে মূল কপি থাকবে সুবহানাল্লাহ বলেন না ফটোকপি নেওয়া যাবে মূল কপি থাকবে এটা কি জামা রে এটা সাধারণ জামা না এই জামাটা আমার আল্লাহ কুদরতে হাতে সেলাই কইরা পাঠাইছে আমি খলিলুল্লাহর জন্য ইব্রাহিমের জন্য এই জামা কোনোদিন ময়লা হবে না ছিড়বে না পুরানো হবে না এই জামা আমার গায়ের থেকে খোলাও যাবে না একটু বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার এই জামা ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন গায়ে দিছে ইব্রাহিম নবী সারা জীবন গায়ে দেওয়ার পরে উত্তরাধিকারী সূত্রে ওনার ছেলে ইসাক নবীকে দান করছে আপনারা ইসাক নবীর নাম শোনেন নাই ইব্রাহিম নবীর দুইজন বিবি ছিল সারা এবং হাজারা সারার গড় হয়েছে ইসাক নবী হাজারার গড় হয়েছে ইসমাইল নবী
হাজরার ঘরে কোন নবী ইসমাইল নবী সারার ঘরে ইসাক নবী বাপ এক মা দুই বাপ এক মা দুই বাপ হলো ইব্রাহিম নবী মা হলো হাজরা আর সারা তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরাধিকারী সূত্রে এই বেহেশতি জামাটা সারা জীবন গায়ে দিয়েছে একবারও ধুই নাই ময়লা হয় নাই এই জামাটা দান করছে ওনার ছেলে ইসাক নবীকে একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইসাক আলাইহিস সালাম সারা জীবন জামাটা গায়ে দিয়েছে একবারও ধুই না ময়লা হয় না এই জামাটা উত্তরাধিকার সূত্রে দান করছে ইসাক নবীর সন্তান ইয়াকুব নবীকে আপনারা ইয়াকুব নবীর নাম শুনেন নাই ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা সারা জীবন গায়ে দিয়েছে শত শত বছর ধরে একবারও ধুইতে হয় না ময়লা হয় না ছিঁড়ে না দিন দিন উজ্জ্বল হয় রং আরো নতুন হয় এই জামাটা ইয়াকুব আলাইহিস সালাম দান করছে ওনার পুত্র ইসুব নবীরে ইসুব নবী সারা জীবন জামাটা গায়ে দিছে কুয়ার মধ্যে পড়ছে এই জামাটা গায়ে দিয়া কুয়ার পানিতে ভিজে নাই এই জামার নূরের আলোতে অন্ধকার কুয়া আলোকিত হয়ে গেছে এই জান্নাতি জামার কারণে ইসুব নবীর কদমের কারণে লবণাক্ত কুয়ার পানি মিষ্টি শরবতে পরিণত হয়ে গেছে এই জামাটা ইসুব আলাইহিস সালাম সারা জীবন গায়ে দিছে একবারও জলে নাই একবারও পড়ে নাই নষ্ট হয় নাই এটা ময়লা হয় নাই দৌত করতে হয় না ছিঁড়ে না ইসুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলো তখন এই জামাটা গায়ে দেওয়াইয়া ইসুব নবীকে ওনাকে দাপন করা হলো এখন চিন্তা করেন জান্নাতি জামা পাইছি ইব্রাহিম নবী তিনি সারা জীবন গায়ে দিছে দিছে পুত্র ইসাক নবীরে ইসাক নবী সারা জীবন গায়ে দিছে দিছে ওনার পুত্র ইয়াকুব নবীকে ইয়াকুব নবী সারা জীবন গায়ে দিছে দিছে ওনার পুত্র ইসুব নবীকে ইসুব নবী সারা জীবন গায়ে দিছে ইন্তেকালের পরে এটা দিয়ে ওনারা দাপন করছে এই জামাটা একবারও ধোয় নাই একবারও নষ্ট হয় নাই ফসে নাই গলে নাই ময়লা হয় নাই দিন দিন উজ্জ্বল হইছে দিন দিন সুন্দর হইছে তার কারণ হলো সাধারণ কাপড়ের জামা না এটা বেহেশতি কাপড়ের জামা সাধারণ দর্জি সিলাই নাই এটা আমার আল্লাহ সিলাইছে এই জন্য জান্নাতি জামার এত দাম একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নূর পরে ভাইয়েরা এখন ওই ছেলেগুলো যারা মরুভূমিতে জন্ম হয় আখরাজ আল্লাযীনা কাফারু মিন আহলি কিতাবি মিন দিয়ারিকুম ওই মরুভূমিতে জন্ম সন্তানদের জামাটাও দিন 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 বড় হয় আল্লাহ পাক তাদেরকে মান্না সালওয়া খাবার দিল সপ্তাহে একদিন তোমরা খাবার তুলবা মনে করলেন শনিবারে খাবার তুলবা অথবা শুক্রবারে তুলবা পরের সপ্তাহ খাইবা দুই দিন তিন দিন খাইবা দুই তিন দিন পরে আবার তুলবা ইগে মুসা নবী কয় এরে বনে ইসরায়েলের লোকেরা আহলে কিতাবের লোকেরা সাবধান সাবধান আল্লাহর দেওয়া খানা এটাকে নষ্ট করা যাবে না ধ্বংস করা যাবে না অপচয় করা যাবে আমার এই ভাই বিদেশ করছে এই ভাইয়ে মনে বিদেশ করছে আর আরো বিরা বর্তমানে যা খানা অপচয় করে ঠিক নি খাইতে পারবো দূর এত বড় একটা খাসি লয়ে বই আল্লাহ পাক সূরা হাসরার দ্বিতীয় আয়াতে বলেন এদেরকে বের করে দিয়েছি তাদের বাড়িঘর থেকে তাদের তাদের ভুলের কারণে আল্লাহ বলে এ আহলে কিতাব মিন আহল কিতাবি মিন দিয়ারিহিম লি আউয়ালি হাসর হে আহলে কিতাব মানে এ কিতাবের অনুসারীরা তোমরা তোমাদের ঘর থেকে বের করে দিছি এখন তোমরা মান্না সালোয়া খাও জান্নাতি পাখির গোশত আর রুটি এগুলো তোমরা খাও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জান্নাতি পাখির গোশত আর রুটি তোমরা যে খাইবা সাইও অপচয় করা যাবে না যে কথাটা বলতেছিলাম ইন্নাল মুবাজ্জিরিনা নিচ্ছু যারা অপচয় করে নবীজি বলছেন এরা হলো শয়তানের ভাই কার ভাই অপচয় করা কার ভাই শয়তানের ভাই অপচয় করবেন না আমি একটা কাঁটাও অপচয় করি না যদি মাছ খাই কাঁটাটা আমি না খাইতে পারলে আমি পাশে রেখে দেই এটা খাওয়ার মতো আল্লাহর অনেক সৃষ্টি আছে আমার নবীজি বলে এটা ঠিক না বেটা খানারও একটা লিমিটেশন আছে তোমার এই ফ্যাটে কতটুকু সইবে ওভারলোড ওজন দিলে সাক্কা ফামসাড় হয় না ওভারলোড ওজন দিলে কষ্ট হয়নি কম আমার নবীজি বলেন উম্মত রে আমার খাওয়ার টাইমেও একটা আদব আছে
খাওয়ার বসতেও আদব আছে খাওয়ার টাইমে কি আদব তুমি সুন্দর করে বসবা হাত দুইবা মুখ দুইবা খাওয়ার জন্য একটা দস্তরখানা বিছাইবা একটা কাপড়ের টুকরা বিছাইবা ওই কাপড়ের টুকরার মধ্যে ফেলে টরাইকা তুমি খাইবা কেন দস্তরখানা বিছাইবা আমার নবী দস্তরখানা বিছায় খানা খাইতো এটা হলো খানার সুন্নাত জোরে জোরে কোন মারহাবা ডান হাতে খাইবা কোন হাতে মুমিনে খায় ডান হাতে শয়তানে খায় বাম হাতে আমরা কোন হাতে খাই জোরে কোন না কিন্তু আপনারা রহিমানগর বাজার দেখছেন কিনা জানি না আমি দেখছি আমি তো রহিমানগর জুমার নামাজ পড়াইছি কি কর আপনার সাথে পরিচয় আছে আমি দেখছি একাতে বিড়ি একাতে চা চা এক টান দেয় বিড়ি এক টান দেয় চা এক টান দেয় বিড়ি এক টান দেয় চা দিয়া বিড়ি দিয়া খায় কি যে মজা পাইছে জীবনও জানি না খাই নাই তো এটা আপনারা দেখছেন নি কর এর আরো আছে যে খবর শুনেন আমি যখন রেলওয়ে চাকরি করতাম রেল ডিপার্টমেন্টে তখন আমার পাশে রেলওয়েওয়ালাদের আমার পাশে এই একটা টয়লেট ছিল আমার রুমের পাশে একদিন আমি দেখি কিরে টয়লেটের মধ্যে সিগারেটের অনেকগুলো সিগারেটের গোড়া গোড়া অনেকগুলো কইলাম কিরে ঘটনা কি এর টয়লেটে ভিতরে সিগারেটের গোড়া আই কইতে ফাড়া দিমু রাখ তা আমার ফিউনরে কইলাম তুই আজগা ফাড়া দিবি রাতে সিগারেট কে খা টয়লেটে বইয়া যায়া দেহে পাশের ঘরের একটা আয়া এনে রাত্রে টয়লেট করে এতে অন্তত এক ঘন্টা লাগে টয়লেট করতে হিয়ানা বই বই সিগারেট সাইড ডান্সটা খায় টয়লেটও বইয়া আমি কইলাম ভাই আমাদের এটা অভ্যাস কেন ঘটনা কি কয় ভাই আমি সিগারেট না খাইলে আমার বাথরুম ক্লিয়ার হয় না আইকে তোরে এই ওষুধ দিলু কি চিন্তা করছেন খাইবি তো খাইবি খানারও তো একটা আদব আছে লেট্রিনে বইয়া খায় নাউজুবিল্লাহ কোন আমার দেশে কিছু লোক পান এ খুব খেয়াল করেন খুব খেয়াল করেন মাসালা জানতে হবে ফান মুখে লইয়া ফান সাবায়ার বাথরুমে টয়লেট করে আছে কি না আছে না এটা রিজিকের সাথে বেয়াদবি করা হয় খানার সাথে বেয়াদবি করা হয় যেই খানার টাইমে সালাম নেওয়া পর্যন্ত সালাম দেওয়া পর্যন্ত নিষেধ করছে খাওয়ার টাইমে কথা বলা নিষেধ করছে তুমি লেট্রিনে বইয়া খাইতেছ তুমি মুসলমান রইছো কিনা সন্দেহ আছে কথা কোন ঠিক কিনা সারা দিন দিকে ওয়াজ শুনলে যদি আমলে পরিবর্তন না হয় এই মাহফিলে কোনো দাম হবে বলে আমি মনে করি না কিছু পরিবর্তন আনতে হবে আমি যে খানার কথা বলতেছিলাম আপনারা শুনেন মান্না সালোয়া খানা আল্লাহ ব্যস্ত থেকে পড়াইছে সুবহানাল্লাহ কোন বলছে এই খানার সাথে বেয়াদবি করা যাবে না মান্না সালোয়া খানা আমরা খানার সাথে কত রকমের বেয়াদবি করি খাওয়া সামনে নিয়ে দস্তরখানা বিছায় খাইবেন মনে থাকবে তো যাদের ডাইনিং টেবিলে এরকম রেক্সিন আছে তাদের দস্তরখানার সুন্নত আদায় হইয়া যায় সুবহানাল্লাহ কর ডাইনিং টেবিলে রেক্সিন দিয়ে খায় তো এই রেক্সিনটা দস্তরখানা আর যারা সমানে বসি তারা রেক্সিন বলি আর ফাটি বলি আর একটা কাপড় বিছিয়ে বসি এটা দস্তরখানা নবীজির সুন্নত মনে থাকবে তো ডান হাতে খাবেন কোন হাতে ডান হাতে এবার আপনার পেটটাকে তিন ভাগ করবেন কাইটটা না ধারণা কইরা এক ভাগ খানা এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখবেন ইবাদতে শক্তি পাবেন যেই ব্যক্তি এক ভাগ খানা এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখে তার পেটে রোগ হয় না রোগ কম হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর যেই লোকে পুরা তিন ভাগে শুধু খানা দিয়া ঘুরায় এটা কেল হ্যাঁ পায় কেল হ্যাঁ পায় নামাজটা ঠিকমতো পড়তে পারে না কথা কি ঠিকটা বা ঠিক রমজান মাসে দেখবেন যেই ব্যক্তি সাধারণ অল্প একটু ইফতার করে তারাবি পড়তে ভালো লাগে আর যেই দিন আপনি ইফতারে পরে ভাত খাইবেন বেশি করে খাইবেন সেই দিন তারাবি পড়তে মজা লাগে না কথা কোন ঠিক কিনা মনে রাখবেন পৃথিবীতে আগে মানুষ না খাইয়া মরছে বর্তমানে খাইয়া মরে কথা কোন আগে না খাইয়া মরছে বর্তমানে খাইয়া মরে আল্লাহ পাকের চিন্তা থাকবে আল্লাহ আপনারে কি খাওয়াবে পৃথিবীতে মানুষ ছাড়া আরো বহু রকমের প্রাণী আছে নাই নাই শুধু মানুষের টেনশন আজকে কি খাবো বিকালে কি খাবো পরের দিন কি খাবো শুধু মানুষের টেনশন একটা বিড়াল আজকে রাত্রে একটা মাছের কাঁটা যদি পায় সে খাবে আগামী দিন সকালে কোথায় সে কি খাবে এটা সে জানে না ঠিক কিনা কর
তার টেনশন নাই সে ঘুমায় এ হারোরা রাত ঘুমায় সকালে কি খাবো কোনো টেনশন নাই আর আমরা আগের দিন চিন্তা করি কালকে কি খামু পরের দিন সাইল্লা থাকে রাত তো ঘুমে আইয়ে না একটা পিপড়া তার টেনশন নাই সে আগামী বেলা কি খাবে একটা শৃগাল একটা কুকুর একটা হায়াওয়ানের কোনো টেনশন নাই একটা পাখি চিন্তা নাই সে সামনে কি খাবে তার চিন্তা হলো তার সামনে কি আসবে সেটা আল্লাহ জানে এজন্য আল্লাহ বলেছে সূরা হাসর প্রথম আয়াতে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে ওয়া হুয়াল আজিজুল হাকিম তিনি মহা পরাক্রমশালী বিচারক আল্লাহ বিচার করে আমাকে মানুষ বানাইছে আল্লাহ বিচার করে আরেকটা প্রাণীকে পাখি বানাইছে আল্লাহ বিচার করে আরেকটা প্রাণীকে কুকুর বানাইছে সবাই আল্লাহর প্রাণী আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বিচারক হিসাবে আমাদের জন্য বিচার করেছে আমাদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তৈরি করেছে এজন্য আল্লাহর বিচারে আমরা শ্রেষ্ঠ হতে পেরেছি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা শ্রেষ্ঠ কার বিচারে জোরে কর না কার বিচারে এতে করে আমরা খুশি না বেজার এ দেখেন আমরা কেমন শ্রেষ্ঠ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরসিনিনা ওয়াগাজাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين এটা জবানটা বড় করে কর না সুবহানাল্লাহ আল্লাহ বলে রে বান্দা আমি তোরে বানাইছি কিভাবে আমার আল্লাহ বলেন ওয়াত্তিন ডুমুর ফলের কসম ওয়াজ্জাইতুন জাইতুনের কসম ওয়াতুরসিনিন সিনাই পর্বতের কসম ওয়াহাজাল বালাদিল আমিন এই মক্কা নগরের কসম লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয়ই মানুষকে আমি অতি সুন্দর সুরত দিয়া অতি উত্তম আকৃতি দিয়া বানাইছি একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন না সুবহানাল্লাহ অতি সুন্দর উত্তম আকৃতি মানুষকে কে দিছে তামনে কনকা আই কালা আই গরিব আই ছোট আমি মোটা এত বলার দরকার নাই আপনি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আমি আমার ব্যক্তিগত একটা অভিমত আপনাদেরকে বলি দশতলা বিল্ডিং এর দিকে ছাইয়া ওরে বাপ রে বাপ যদি এই রুমে একটা আমার থাকতো এটা হাই উতাস করা ছাড়া কোনো লাভ নেই হাই উতাস করবেন নিজের হাড়ের ক্ষতি নিজের ক্ষতি ঠিক কি না বরং আপনার আছে দুই তালা আপনি তাকান এক তালা বিল্ডিং এর দিকে আয় আল্লাহ এক তালা ওলাতেন তো তুমি আমারে ভালো রাখছো কথা কন না যদি আপনার টিনের ঘর থাকে আপনি তাকাবেন বস্তির মানুষের দিকে আয় আল্লাহ বস্তির লোকের চাইতে তো তুমি আমারে ভালো রাখছো যদি আপনার একটা জামা থাকে আপনি তাকাবেন উলঙ্গ মানুষের দিকে আয় আল্লাহ এই উলঙ্গ লোকের চাইতে তুমি আমারে ভালো রাখছো যদি এইভাবে আপনি নিজেকে গুছাইতে পারেন দেখবেন আপনার শান্তি আপনার কোনো টেনশন নাই আপনি ভালো আছেন সুবহানাল্লাহ বলেন কিন্তু আপনি বড় লোকের তাকার দিকে তাকাইয়া বড় অট্টালিকের দিকে তাকাইয়া আফসুস করা ছাড়া আপনার কোনো উপকার নাই আমরা যেখানে যে অবস্থায় আছি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আসুন আমার ভাইয়ারা যে কথা বলতেছিলাম আল্লাহ যে বললেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালি হাশার আমার আল্লাহ বলেন তিনি সেই জাত সত্তা যিনি প্রথম মানুষগুলোকে মরুভূমিতে একত্রিত করেছেন ওই কিতাব অনুসারী লোকদেরকে আহলে কিতাব বনে ইসরাইলকে তাদেরকে মান্না সালাওয়াত দেওয়া হয়েছে তোমরা প্রতিদিন মান্না সালাওয়াত তুলবা আগামী দিন কেটটা তুলবা দেখো বেশি করে তুইলো না নষ্ট করা যাবে না মান্না সালাওয়াত বেশি করে তোলা যাবে না জান্নাতি পাখির গোশত জান্নাতি খানা জান্নাতি রুটি জান্নাতি ক্রিম
সকাল বেলা ফেরেশতারা দিয়া যায় এরা ইচ্ছা মতো খায় অভাব যদি হইয়া যায় মুসা নবী আবার হাত বাড়ায় হাত বাড়াইতে দেরি আল্লাহ জান্নাত থেকে খানা চইলা আসে এরা জমিনে শ্বাস করতে হয় না কোথাও বদলা দিতে হয় না কারো দিন মজুরি করতে হয় না এই খানা আল্লাহ পাঠাইতেছে পাঠাইতেছে কিন্তু শয়তানে তাদেরকে ধরছে শয়তানে একদিন ফার্ম পট্টি দিছে রে তোরা একটা কাজ কর মুসা নবী তুর পাড়ে গেছে আগামী দিন খানা আইতে পারে নাও হইতে পারে যদি না আইয়ে খাইবি কি আজকে বেশি করে দুই তিন দিনের খানা তুললালা তিন চার দিনের খানা একত্রে ঘরে ঢুকা যেন না আইলেও তিন চার দিন খাইতে পারস এরা কয় হায় হায় কথা তো ঠিক হতে পারে আল্লাহ দ্বিতীয় পারে নাও দিতে পারে আগামী দিন যদি খুঁজে না পাই তিন চার দিনের খানা তো লইয়া ফেলা দরকার এরা অনেকগুলো খানা একত্রে তুইলা ঘরে নিছে গোলাজাত করছে এগুলো কাঁচা খাবার কাঁচা খাবার দুই একদিন খাওয়ার পরে নষ্ট হয়ে গেছে পয়সা গেছে পরের দিন দুই দিন পরে তারা মরুভূমিতে গেছে যাই হোক যত ডাকে আল্লাহ খানা দে আজকে খানা আসে খানা নাই মান্না সালোয়া বন্ধ মুসা নবীকে আল্লাহ দোষ কি মান্না সালোয়া বন্ধ কেন আল্লাহ বলে তুমি না বলছো এরা যেন অপচয় না করে এরা বেশি করে তুলে ঘরে নিছে খাইতে পারে নাই কিছু ফালাইছে কিছু পচাইছে অপচয় করে দিছে এই জন্য আমি হেডকোয়ার্টার থেকে বন্ধ করে দিছি মান্না সালোয়া বন্ধ আমার নবী বলেন যদি পৃথিবীতে মুসা নবী সেই বনিসের লোকগুলো সেদিন আল্লাহ পাকের হুকুম অমান্য না করত আল্লাহ পাকের হুকুম মেনে যদি মান্না সালোয়ার প্রতি শ্রদ্ধা জানাইয়া খাইতো যদি নষ্ট না করতো তো কিয়ামত পর্যন্ত এই খানা আইতেই থাকতো আমার উম্মত পর্যন্ত খাইতে পারতো ফাইতাম তো আমরাও ফাইতাম কিন্তু আমরা খাইতে পারলাম না তাকে লোভের কারণে এমন লোভ করছে মুসা নবী কইছে আজগা তুলবি কাইলাটাতে এটারা সন্দেহ করছে দুই দিন ধরে না আইয়ে চার পাঁচ দিন এটা তুললা গড়ে আইনা কইছে নষ্ট ফসাইয়া গালাইয়া আল্লাহ কয় যা চিরদিনের মতো বন্ধ করে দিলাম বেশি খাইতে চাইলে অল্প লাগ আমি কি আমার বিষয়ের বাইরে যাইতেছি সুরা হাসরের এই ঘটনা বাইশাব এবার তারা দৌড়াইয়া কয় ও মুসা খানা এরা দিত না পানির পিপাসা দান্দা শেষ হয়ে যায় একটু পানির ব্যবস্থা করে দাও না মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে আঘাত করলো সাথে সাথে ১২টা পানির কল বাইরেছে কয়টা আমগো বাথরুমে কল আছে না এরম না কল ১২টা ফাতরত্তন বাইরেছে ও পানি রে জন্নার মতো বাইরেতেছে সবাই খুশি মারহাবা কোন আরো জোরে কোন এখন ১২টা কেন বাইরে হইলো বনি ইসরাইলের মুসা নবীর উম্মত গুলো ১২ গোত্রে বাঘ ছিল ১২ দলে ১২ গোত্রে বাঘ সুবহানাল্লাহ কোন এই ১২ দল ১২ গোত্র যেন ঝগড়াঝাটি না লাগে কেন অমীমাংসিত ভাবে যেন না চলে এই জন্য ১২ গোত্রের জন্য ১২টা নলকা ১২টা নল আল্লাহ বাইর করে দিছে পাথর থেকে মুসা নবীর হাতের লাঠির আঘাতে যেই পানি এখনো বাইরে দিছে জোরে কর না কোন আল্লাহ পাক বলেন عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الله أكبر قال هو الله تني شيء الله الذي لا إله إلا هو زي الله كسر أركن إله معبود ناي عالم الغيب যিনি গায়েবের খবর জানেন ওয়া শাহাদাতে এবং হাজিরের খবর জানেন মনে রাখবেন গায়েব অর্থ অদৃশ্য যেটা নাই দেখা যায় না আর শাহাদাত মানে হাজির যেটা দেখা যায় আল্লাহ বলে ওয়া শাহাদাত যেটা দেখা যায় ওই খবর আল্লাহ জানে ওয়াল গায়েব যেটা দেখা যায় না ওটাও আল্লাহ জানে এখন আমার আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আমার আল্লাহ নবীকে শাহেদ করে সৃষ্টি করছেন শাহেদ মানে হলো হাজির শাহেদ মানে হলো উপস্থিত গায়েব মানে হলো অনুপস্থিত অ্যাবসেন্ট আমার আল্লাহ কয় উপস্থিত লোকের খবর আমি জানি অনুপস্থিত লোকের খবর আমি জানি হাজির খবর আমি জানি গায়েবের খবর আমি জানি আমার নবী
নবীর একটা নাম হলো শাহেদুন অর্থাৎ উপস্থিত কোন জায়গায় সমস্ত মুমিন মুসলমানদের ঘরে ঘরে আমার নবী হাজির জোরে কান না সুবহানাল্লাহ আরো জোরে কান এইwidehat তাফসীর আসুন না কোরআন বিল কোরআন শুনি কোরআন শরীফ তাফসীর করা চারটা মূলনীতি আছে ভাই সাহেব এক নাম্বার মূলনীতির নাম হলো আত তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনুল কারীম কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের তাফসীর করে এটা হলো এক আয়াতের তাফসীর আরেক আয়াত করে এক সূরার তাফসীর আরেক সূরা করে এটাকে কোরআন বিল কোরআন বলা হয় দ্বিতীয় মূলনীতি হলো আত তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর হাদিস দিয়া কোরআন শরীফের তাফসীর করা এটাকে দ্বিতীয় মূলনীতি বলা হয় তৃতীয় মূলনীতি হলো আত তাফসীরুল কোরআনুল কারীম বিয়া কল সাহাবী সাহাবায়ে কেরামের জবান দিয়ে সাহাবায়ে কেরামের বাণী দিয়ে কোরআন শরীফের তাফসীর করা এটা তৃতীয় মূলনীতি চতুর্থ মূলনীতি হলো আত তাফসীরুল কোরআনুল কারীম বিয়া কওয়ালে মুস্তাহিদিন ইসলামী ইস্তেহাদকারী মুস্তাহিদ লোকদেরকে দিয়ে গভীর গবেষক পণ্ডিতদের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর করা এটার নাম হলো চতুর্থ মূলনীতি তো কোরআন শরীফের তাফসীর করতে হলে এই মূলনীতিগুলো সম্বন্ধে ধারণা থাকতে হয় ভাই সাহেব আমার আল্লাহ বলে আলিমুল গায়ব আলিমুল গায়ব ওয়াস শাহাদাত অদৃশ্য এবং দৃশ্য সকল গায়বের খবর আল্লাহ জানে আমার আল্লাহ কয় ইন্নার সালনাকা শাহিদা নবী আপনি আপনাকে হাজির করে নাজির করে পৃথিবীতে প্রেরণ করেছি শাহেদা মানে হাজির আর এখানে শাহাদাত মানে হলো হাজির আমার আল্লাহর একটা নাম হলো শাহেদ আমার নবীর একটা নাম আছে শাহেদ সুবহানাল্লাহ কোন আল্লাহর নাম হলো রাউফন আমার নবীর নাম রাউফন আল্লাহর নাম রহিম আমার নবীর নাম রহিম সুবহানাল্লাহ কোন আল্লাহর একটা নাম আছে শাহেদ মানে উপস্থিত আমার নবীর নাম হলো শাহেদ মানে উপস্থিত রাখছে কে নবীর শাহেদ কে কয় এখন কোন জায়গা শাহেদ আমার নবী কোরআন শরীফে তাফসীর আ কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আন্নাবিয়ু আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম ডিক্লার বাই মাউথ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is closer to all ummat from him soul by power of lord is closer to all ummat from him soul by power of lord amar allah koy ummater janar saito kache amar nabi hazir ase ei biya surah hasan 22 number ayater moddhe nabi je hazir eta dolil ase subhanallah kon subhanallah allah pak bolen huwa alimul gaibe was shahadat amar nabi drishyo adrishyer gaiber khobor o jane dekhar khobor o jane allah jane allah ko ami gaiber khobor jani jeta drishyo dekha jay etar khobor o jani ekhon amar nabi ra koy amar nabir nam o shahed mane gaiber khobor jane nabi hazir bole kon jagay এবার আসুন ভাইরা জানাজাত তাকবীরে সদত্ত তাকবীরের আগে আমরা একটা দোয়া পড়ি কি দোয়া আল্লাহুম্মা ফিরিলি হাইয়েনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও কাদেরকে মাফ করো হাইয়েনা ওয়া মাইয়্যিতিনা জীবিত এবং মৃতদেরকে সুবহানাল্লাহ কোন হাইয়েনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা যারা উপস্থিত এবং যারা অনুপস্থিত মানে জানাজার মধ্যে যারা উপস্থিত আল্লাহ এদেরকে মাফ করে দাও তো উপস্থিত আর কি বলছে শাহিদিনা তো এখানে আল্লাহ বলে শাহাদাত মানে উপস্থিত আমার নবীর নাম হলো শাহেদ আমার নবী যেই কোন জায়গায় ওনার উম্মত মৃত্যুবরণ করলে যদি নেককার হয় সে উম্মতের জানাজাও আমার নবী হাজির হইতে পারে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী উম্মতের জানাজা হাজির হতে পারে কি পারে না নবীর এই ক্ষমতা দিছে কে আন্নাবিয়ু আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম আওলা বা মানা আকরাবা তাফসীর রুহুল বায়ানের মধ্যে আর এই আয়াতের তাফসীরে সরে সাবা কিতাবের মধ্যে পাইলাম লিয়ান নাবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলুল ইসলাম must be our prophet sallallahu alaihi wasallam is present by him soul in house of all muslims by power of lord to judgment day qiyamater din porjonto jei kono ummater kache janer chaito kache noy shudhu somosto ummater ghore 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 amar nabi jei kono time e jaite pare
একটা উদাহরণ দেই ঘরে ঘরে কোন জায়গা যাইতে পারে বসরা শহরে একজন আশিকের রাসূল নাম হলো সরবউদ্দিন বসরী কি নাম জোরে কোন সরবউদ্দিন বসরী অসুস্থ হইয়া গেছে প্যারালাইসিসের রোগে হাতে প্যারালাইসিস পায়ে প্যারালাইসিস বহু দাওয়াই খাইছে বহু ডাক্তার কবিরাজের কাছে গেছে কমে না ভালো হয় না সরবউদ্দিন বসরী এই প্যারালাইসিসের হাতে কাফিয়া কাফি একটা কলম হাতে নিছে জীবনে লিখতে পারি কি পারি না এই জীবনের শেষ লেখা হয়তো হতে পারে প্যারালাইসিসের রোগী সরবউদ্দিন বসরী কবিতা লেখে নবীজির শানে কসিদা লেখে আর বলে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াসসাকালাইন ওয়াল ফারিকাইন মিনাল আরাবি ওয়া মিন আজাম হুয়া হাবিবুল লাযি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি যারা আমার নবীরে ঘরে আনতে চান একটু জবানটা বড় করে কোন তো আল্লাহু আকবার সর্বদিন বসে চিন্তা করছে ওষুধ বড়ি আর খাইতাম না এমন ডাক্তার ঘরে আনমু যেই ডাক্তাররা দেখলেই রোগটা ভালো হয়ে যাবে এর শানে কবিতা লেখা এটার নাম যে কসিদা বরদা সাদুরের কবিতা কবিতাটা লেখা সর্বদিন বসছি কবিতার পাতাটারে বালিশের নিচে শুইয়া রাইখা নবীজির স্বপ্ন দেখার নিয়তে ঘুমিয়ে গেছে জোরে কইতেন না সুবহানাল্লাহ নবীজির স্বপ্ন দেখার নিয়তে আপনারা ঘুমান না আমি তো প্রতি রাতেই চোখটা বন্ধ হওয়ার আগেই আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আজকের নিদ্রাটা যেন আমার নবীর স্বপ্নের নিদ্রা হয় কারণ রাসূল পাক বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক হু সামিন কন্ডিশন অফ স্লিপিং হি উইল সি মি ওর জিনিয়ালি বাই পাওয়ার অফ আল্লাহ যে ব্যক্তি আমারে ঘুমের ঘরে দেখে সে যেন আমাকে সরাসরি দেখলো নবী দেখার ইচ্ছা আসেনি যেরকম আসেনি সুদ খাইয়া গুস খাইয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া ফরর হক মাইরা জায়গা দখল কইরা বউরে ব্যাপারটা চালাইয়া এইভাবে এই কামগুলো কইরা আপনি আশা করতে পারবেন কিন্তু আশা পূরণ হওয়ার সম্ভাবনা নাই নবীজির স্বপ্ন দেখবে ওই ব্যক্তি যেই লোকের ইমানটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং খানাটা হালাল খানাটা কি হালাল খানা খাইয়া যিনি ইবাদত করতে পারবেন তিনি তিনি আল্লাহর নবীর দিদার পাবেন আরো জোরে কান্না সুবহানাল্লাহ বৈশাখ বন্ধুরা আমার একটু ভালো করে শোনেন আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রওজা পাকে জিন্দা মরা আওয়াজ দিয়া কোন আল আম্বিয়াও আহিয়াউন ফি কবরহিম শুধু আমার নবী না সমস্ত নবীরা ওনাদের রওজা পাকে জিন্দা জোরে জোরে কান সুবহানাল্লাহ নবীর রওজা পাকে জিন্দা তো উনি যে কবিতা লেখছে আমার নবী শুনছে এবং দেখছে এই জন্য শাহেদ আমার নবী হাজির সুবহানাল্লাহ কোন আশিকের কাছে হাজির আমরা কি আশিক না নবীর আশেক না এই জন্য আম্মুর কাছে নবী হাজির যে আশেক না তার কাছে নবী হাজির হয় না ভাই সাহেব আমার রাত্রিবেলা সর্বদিন বসে ঘুমাইয়া গেছে হঠাৎ করে স্বপ্ন খুলে গেল সর্বদিন বসে দেখতেছে দরজাটা খুলে গেছে নুরানি জুতা মোবারক পরিত একখান নুরানি লাঠি মোবারক লইয়া নূরের মানুষ দয়াল নবী মদিনার রওজা পাক থেকে সর্বদিন বসির ঘরে হাজির হইয়া গেছে তাহলে আমার নবী হাজির হইছিনি এই জন্য ওইটাকে বলে শাহেদ শাহেদ মানে হাজির শাহেদ মানে কি যিনি হাজির হয় তাকে বলে শাহেদ আমার নবীর একটা নাম হলো শাহেদুন আর নবীজির রওজা মোবারকে যারা গিয়েছেন আমার ভাই তো গেছে রওজা পাকে সন্নক করে নবীজির নামটা লেখা আছে শাহেদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর নাম হলো উপস্থিত হাজির আল্লাহর কুদরতি ক্ষমতা বলে আল্লাহ পাক আমার নবীকে এই শক্তি দান করছেন নবীজি পৃথিবীতে থাকা অবস্থাও বিভিন্ন জায়গায় একই টাইমে যাইতে পারছেন ছিলেন নবী পৃথিবীর হায়াত থেকে বিদায় নেওয়ার পরে এখনো কেয়ামত পর্যন্ত আল্লাহর যতক্ষণ পর্যন্ত ইচ্ছা নবীকে এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমার নবী সমস্ত উম্মতের ঘরে ঘরে যেই কোনো টাইমে হাজির হইতে পারে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
এটা হলো আমাদের আকীদা আহলে সুন্নাহ আহলে সুন্নাহ জামাতের আকীদা হলো নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির ভাই সাহেব আমার শরবত দিন বসে আমার নবীকে দেখে খুশি না বেজার আপনার ঘরে নবী আসবে আপনি খুশি হবেন না খুশি হবেন না সাওয়ারা ব্রাউন মে ব্লেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে ইয়া মুস্তফা প্লিজ কল মি এ ডে ইজ নট টু ডে দেন মে বি সামডে সাওয়ারা ব্রাউন মে ব্লেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে ইয়া মুস্তফা প্লিজ কল মি এ ডে ইজ নট টু ডে দেন মে বি সামডে ইউ আর দা মাস্টার অফ হারাম উই আর দা বিগার অফ হারাম ইউ আর দা মাস্টার অফ হারাম উই আর দা বিগার অফ হারাম ইয়া মুস্তফা প্লিজ কল মি এ ডে ইজ নট টু ডে দেন মে বি সামডে চিল্লা করনা সুবহানাল্লাহ সার বলেন সাওয়ারা ব্রন মি ব্লেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে ও আমার নবী পৃথিবীতে আসছি যেহেতু একদিন মরে যাব এটা কনফার্ম ঠিক কি না মৃত্যুর সাথে আমার একদিন দেখা হবে এটা কনফার্ম তবে ইউ আর দা মাস্টার অফ হারাম উই আর দা বিগার অফ হারাম সুবহানাল্লাহ কন্যা তুমি তো মাস্টার মানি মালিক মক্কা মদিনার মালিক তুমি উই আর দা বিগার অফ হারাম আমরা হলাম মক্কা মদিনার ভিক্ষুক প্লিজ গিভ মি এ কল মি এ ডে প্লিজ গিভ মি কল মি এ ডে ও নবী মেহরবানি করেন আপনার দরবারে এই ফকিরকে একবার ডাক দেন আমি আপনার কাছে ভিক্ষা চাইব কি চাইব কি ভিক্ষা চাইবে আমি ভিক্ষা চাইব আপনার কাছে আপনি যা দেন আপনি যা দেন নবী গো পৃথিবীর মানুষ তো কোন বাড়িতে গেলে যখন ভিক্ষা চায় ফকিরে তখন বাড়িওয়ালা সামনে এসে বলে আল্লাহর রাস্তে মাফ কর আর না হয় কিছু ভিক্ষা দেয় ইয়া রাসূলুল্লাহ ইউ আর দা মাস্টার অফ হারাম উই আর দা বিগার অফ হারাম আপনি তো মক্কা মদিনার মালিক আমরা হলাম ভিক্ষুক আমি ফকির সেজে গেলাম আমি হাত পাতলাম ভিক্ষা দিবেন কি দিবেন না আপনার ইচ্ছা দিলেও ভালো না দিলেও ভালো তবে একবার সামনে এসে বলেন আল্লাহর রাস্তে মাফ কর সুবহানাল্লাহ বলেন একবার সামনে এসে বলেন আল্লাহর রাস্তে মাফ কর পৃথিবীর মালিক ফকিরে যদি বলে আল্লাহর রাস্তে মাফ কর ফকিরের কোনো লাভ আছে কিছুই তো দিল না মাফ করে গেল গা কিন্তু আমার নবী যদি একবার সামনে এসে বলে আল্লাহর রাস্তে মাফ কর আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আর কিছু চাই না আমি আপনার কাছে টাকা পয়সা স্বর্ণ গহনা কিছু চাই না আপনি যে সামনে এসে বলেছেন আল্লাহর রাস্তে মাফ কর আমি সবচেয়ে ধনী হয়ে গেছি কারণ যে আপনার দিদার পায় দুনিয়া আখেরাতে সে ধন্য হয়ে যায় ভিক্ষা দেন আর না দেন সামনে এসে একবার কন আল্লাহর রাস্তে মাফ কর সুবহানাল্লাহ এই কথাটা কত আধ্যাত্মিক কত সারমর্ম বহ চিন্তা করছেন উনি ইংলিশে লিখেছেন সাওয়ারা ব্রন মি ব্লেসিং লাইক ইন আই ওয়ান্ট টু ডাই এজ এ ভিজিট ওয়ান ডে ইয়া মুস্তফা প্লিজ কল মি এ ডে ইয়া মুস্তফা প্লিজ কল মি এ ডে is not today then maybe someday you are the master of haram we are the bigger of haram you are the master of haram we are the bigger of haram ya mustafa please call me a day is not today then maybe someday jabanta bolo kore bolo ya rasulullah ভাই সাহেব আমার তাহলে আমার নবী এলো হাজির আমার নবী কি আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহ পাক হলেন গায়বের মালিক তিনি রহমান তিনি রহিম তিনি দয়ালু তিনি অসীম দাতা সুবহানাল্লাহ কোন হুয়াল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر
Subhanallahi amma yushrikun. Amar Allah bolen huwallah tini shei zato shotta Allah Allah la ilaha illahu je Allah chhara kono mabud nai huwal malikul quddus tine holo puto pobitro malik subhanallah kon amra shobai malik achi jagar 100% puto pobitro malik na jomi holo sariganda 3 bochor pore mapla dai hare sariganda 5 gondo hoye geche side dige kobaiya baraiya kotha kon na jomin kar re ko malik ami আসেনি মালিক এরকম জমি বাড়াইন না মালিক নাই দেখেন কয়জন ঠগা দুলাল ভাই কয় কানিডা কত দূরকে লাগায় কয়জন ঠগা দেখেন যেই ফাসল জমি ওলারে বাড়াইয়া ঠগাইলো এক নম্বর ঠক কেন এবার জমি রোয়াইবে প্রথম তো আলসইবো কি কোন আইল্লারে ঠগাইলো জমি 4 ঘন্টা কইয়া 5 ঘন্টা সওয়াইলো জমি তো 5 ঘন্টা হয় মাপলে কথা কোন ঠিক কি না এবার টাকটা ওলারে ঠগাইলো এরপরে কেন ঠগাইলো যেই লোকে রুইতেইব দান ইরিদান লাগাইব কইছে 4 ঘন্টা রোন লাগবো তো 5 ঘন্টা তো জমি না বাড়িন না কথা বুঝেন না রুইনারে ঠগাইলো এইবার নিরেনারে ঠগাইব দাউনারে ঠগাইব লয়নারে ঠগাইব কথা কোন ঠিক কি না আচ্ছা এত জনারে ঠগাইয়া আমনে কবর শান্তি হবেন বললা কি মন হয় মন হয় এত দিকে ঠগাইয়া আমগো দর্শকের মনে ঠগাইন না বাটি নাই থাকলে তো কোন আসেনি মনে করতেছেন পাবলিককে ঠগাইছেন আপনি নিজে ঠগছেন কারণ আমরা আল্লাহ কি বলে ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতাগাও ফিল মিজান وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ এর দুনিয়াবাসী তোমরা একে অপরকে ঠগাইও না তোমাদের আমলনামা মাফ হবে আমি একটা মিজান পাল্লা দাঁড়ি করে রাখছি আসমানের উপরে তোমরা দাঁড়ি পাল্লা সীমা লঙ্ঘন কইরো না দুনিয়া মানুষ ঠগাইও না আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান তোমরা ওজন ঠিক মতো দিও ওজনে মাপ ঠিক মতো দিও মিজানে মানুষেরা ঠগাইও না মানুষেরা ঠগাইও না পরেরে ঠগাইলে কিয়ামতে বিচার আছে না নাই আরো জোরা কোন আছে না নাই এক সময় দেখতাম রে ভাই সাহেব 50 পয়সা দামের অ্যান্টাসিড ফ্লাস ট্যাবলেট খাইলে এক সপ্তাহ লাই ফ্যাট ক্লিয়ার গ্যাস্ট্রিক নাই এক সপ্তাহ ট্যাবলেট একটা খাইছি 50 পয়সা আড়াইটা ট্যাবলেট আরন 10 টাকা দুইটা ঢুকায় ডেলি 6 লাখটা বিয়েল্লা 13 গ্যাস কেল বাড়ে ওষুধের দাম বাড়ছে মান কমছে আড়ার গুণে দিয়া বানা কথা কোন না কি কথা ঠিক কি না কর মানুষের ঠগা না ঠগা না 5 টাকা দিয়া চিপসের প্যাকেট কিনলে তিন জনে খাইয়াও কদূর রইছে আর এখন 10 টাকা দিয়া কিনে টান দিলে কি চিপস না হাওয়া জোরে কর এ মালের দূর এক কোনা তে দূর মাল ও আমার নরপুরে ভাইয়েরা সমর দিকে তাকিয়ে কথা বলি সূরা হাসরের শেষ তিন আয়াতের কথা এখন বলছি ভাইয়া আমার আল্লাহকে তোরা মালিক হস চুরি কইরা ডাকাতি কইরা মানুষের মানুষের হক মাইরা আমি আল্লাহ মালিক হইছি রে আমার সবকিছু আমি বানাইছি আমি কোন মালিক আল মালিকুল কুদ্দুস আমি আল্লাহ হলাম পুত পবিত্র মালিক আসসালামু আমি আল্লাহ শান্তিদাতা শান্তি দেই আল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আমি আল্লাহ হলাম নিরাপত্তা দাতা আমি আল্লাহ আশ্রয় দাতা আমি আল্লাহ পরাক্রান্ত আমি আল্লাহ প্রতাপান্বিত মহত্তাশীল সিল্লা কন্যা মারহাবা এডি আল্লাহর নাম মালিকুল কুদ্দুস আসসালাম আল মুকমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওডি কার নাম যখন কার সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন
আল্লাহ বলেন যারা অংশীদার স্থাপন করে আল্লাহ সাথে তাদের বিষয় আল্লাহ বলেন আল্লাহ পাক অংশীদার থেকে পুত পবিত্র তোমরা যতই খোদা বানাও খোদার মাইয়া বানাও খোদার ফোনা বানাও আল্লাহকে আমি ঋণের দাঁত দাঁড়িও না লামিয়ার দলামি ওলাদ আল্লাহ কোনোদিন কাউরে জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয় নাই একটু সিল্লা কন্যা মারহাবা আল্লাহ কত জোরে কন কত খ্রিস্টানরা কয় আল্লাহ বলে তিনজন আমরা কই কয়জন তো কয় কেমনে তিনজন কত ক মরিয়ম তো বিয়া হয় নাই স্বামী নাই মরিয়মের ঘরে যেই সন্তানটা হইছে মরিয়ম রে আল্লাহ বিয়া করছে ওই তাদের কারণে সন্তান হইছে তো আল্লাহ বড় আল্লাহ মরিয়ম মেজো আল্লাহ ঈসা ছোট আল্লাহ এই তিন আল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ আর জোরে কর নাউজুবিল্লাহ আর তিন প্রভুতে বিশ্বাসী তিন খোদায় বিশ্বাসী আর আমার আল্লাহ কি বলে কল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একটু সিল্লা কন আল্লাহু আকবার কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি কইয়া দেন আল্লাহ এক আল্লাহ কত আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কারো মোকাবেকি নয় আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই এই ঘোষণা কার এখন তারা কয় আল্লাহ তিনজন এই জন্য আল্লাহ বলে সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন তোরা তিনজন কো আর ছয়জন কো তোদের পাপ হবে আসলে আমি আল্লাহ আমার অংশীদার নেই নাই আমি অংশীদার থেকে পুত পবিত্র সিল্লা এখন মারহাবা হুয়া আল্লাহ হুল খালিকুল বারিউল মুসাউবিরুল লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম শেষ আয়াত কষ্ট হইতেছে আপনাদের দরুদ শরীফ পড়ে মেরে মাওলা কামেল তুম পারলা তুম পারলা মেরে মাওলা কামেল ওয়ালে লামে তুম পারলা ইয়া রহমাতাল লিল আলামিন তুম পারলা লামে তুম পারলা ইয়া রহমাতাল লিল আলামিন তুম লামে তুম পারলা ইয়া সুহাদায়ে কারবালা তুম পার লামে তুম পার ইয়া সুহাদায়ে কারবালা তুম পারলা মে তুম পারলা মেরে মাওলা কমল ওয়ালে তুম পারলা লামে তুম পার ইয়া সুহাদায়ে কারবালা তুম পার লামে তুম পারলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমি শেষ পর্যায়ে চলে আসছি ভাই আমার সময় আর অল্প আটটা বাজে সময় শেষ আমার আল্লাহ বলেন হুয়াল্লাহ তিনি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কোন তিনি কে আল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা আল খালিক যিনি স্রষ্টা তিনি কে
আমাদের কে বানাইছে জোরে কোন আমাদের নাতিরে কে বানাইছে মাঝে মাঝে কোন না আল্লাহর দান কোন নেই আমাদের হাত কে বানাইছে এই জবান কে বানাইছে এই চেহারা কে দিছে আল্লাহ বলেন আল খালিকুল বারিউল মুসাববিরুল্লাহ আল্লাহ হলেন স্রষ্টা বারি ও মালি হলো উদ্ভাবক আল্লাহ উদ্বোধন করেছেন প্রথম সৃষ্টি শুরু করেছেন আল্লাহ বলেন আল মুসাববিরু তিনি হলেন রূপদাতা যিনি মানুষকে সৌন্দর্য দান করেন রূপ দেন রূপ কে দেয় জোরে কোন কাউরে কালো বানাইছে কাউরে সুন্দর বানাইছে কাউরে খাটো বানাইছে কাউরে লম্বা বানাইছে কাউরে ধনী বানাইছে কাউরে গরিব বানাইছে কাউরে রাজা বানাইছে কাউরে ফজা বানাইছে কাউরে মালিক বানাইছে কাউরে গোলাম বানাইছে হাকিকতে প্রত্যেকটা মানুষে বানাইছে কে জোরে কোন আল্লাহ কা বন্দারে তোমরা উঁচু নিচু কখনো কখনো তোমরা উঁচু নিচু আবার ইবাদতের টাইমে তোমরা সমান বেলে কেমনে সমান বাদশা বইয়ে সিংহাসনে মালিক বইয়ে পায়ের তলে কিন্তু যখন নামাজে দাঁড়াইবা বাদশা যেই কাতারে ওই কর্মচারীও সেই কাতারে কথা কন না মাঝে মাঝে বাদশার সামনেও যাইয়া খাড়ায় গাড়ির মালিক শিল্পপতি গাড়ির ড্রাইভার নামাজের ইমামতি করতে পারে একটু সুরা কেরাত পারে যখন জামাতে নামাজ পড়ে ড্রাইভারে ইমাম মালিক হইয়া গেছে মুসল্লি আরে কি সুন্দর ইসলাম ধর্ম মিয়া ঠিক কি না কি মর্যাদা দিছে ইসলাম মানুষকে কি মর্যাদা দিছে ইসলাম আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আরে বড় তুই মালিক হইছ তো কি হইছে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি যে আল্লাহর ইবাদত ভালো জানে তার সম্মান আল্লাহর কাছে বেশি ড্রাইভার কোরআন তেলাওয়াত জানে সূরা কেরাত ভালো জানে ইমামতি করতে পারে মালিকে পারে না এখন কি করলো রাস্তা নামাজের টাইম কলা জামাতে খাড়ুই এইবার ড্রাইভার ইমাম সাহেব মালিক হয়ে গেছে খাদেম সাহেব এটা কে করে কে করে আমার ভাইয়ারা বন্ধুরা আল্লাহ পাক বলেন এরকম সুন্দর করে আমি সৃষ্টি করি এরকম ভালো করে সৃষ্টি করি তিনি রূপদাতা আর আসমাউল হুসনা তার সুন্দর সুন্দর নামগুলো আছে আছে কি না কোন আল্লাহর নাম রহমান রহিম হান্নান মান্নান খালেক মালেক জব্বার সত্তার আসেনি বারিয়ন মুসাববিরন আসেনি কোন জোরে জোরে কোন মালিকুন কুদ্দুসুস সালামুল মুকমিন মুহাইমিন আজিজুন জব্বারুল মুতাকাব্বির আল্লাহ পাক সর্বশেষ কি বলে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম আল্লাহু আকবার আজিজুন আল্লাহর নাম হাকিমুন আল্লাহর নাম জব্বার আল্লাহর নাম বারিউন আল্লাহর নাম খালেকুন আল্লাহর নাম মুসাববিরুন আল্লাহর নাম আজিজুন আল্লাহর নাম সালামুন আল্লাহর নাম মুকমিনুন আল্লাহর নাম মুহাইমিনুন আল্লাহর নাম কুদ্দুসুন আল্লাহর নাম সিল্লা কোন না মারহাবা আমার আল্লাহ বলে এগুলো কি নাম আসমাউল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম নবী বলে রে আমার উম্মত আল্লাহর সুন্দর সুন্দর নামের তসবি তোমরা পড়ো এগুলো পড়লে আল্লাহ তোমাদের এই তসবি কবুল করবে সিল্লা কোন না মারহাবা এজন্য দেখবেন কোন কোন দরবারে তসবি ইয়া রহমান ডাকিনি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ হো ইয়া রহমান ইয়া রহিম হান্নান মান্নান এই নামগুলো পড়বেন আমার নবীজি বলেন আল্লাহ পাকের 99টা নাম সুন্দর সুন্দর আসমাউল হুসনা
নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে সে জান্নাতি। এই জন্য নামগুলা মুখস্থ করার চেষ্টা করবেন, যারা শিখেন না শিখে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর নামের তসবিহ পড়ে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় বিচারক। কে? সূরা হাশরের তাৎপর্য সম্বন্ধে বলতে বলা হয়েছে ভাইয়া, সূরা হাশরে হাশর নশরের কথা আছে, মানুষ একত্রিতকরণের কথা আছে, আল্লাহ পাকের সম্মান আছে, নবী পাকের সম্মান আছে, জান্নাতের নাজনামতের কথা আছে, বনী ইসরায়েলের লোকদের কিভাবে আল্লাহ পাক মরুভূমিতে একত্রিত করেছে এই কথাগুলো আছে। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সবাইকে সূরা হাশরের তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করে। সবাই মহব্বতে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন। اللهم ارزقنا حلالا طيبا، اللهم ارزقنا زيارة بيتك الحرام، اللهم ارزقنا زيارة روضة نبيك الكريم، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وشفاء من كل داء. أو مالك مولا، أو معبود مولا، নুরফুল গাউসুল আজম জামে মসজিদ ও খানকা শরীফ কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী 25তম সুন্নি মহাসম্মেলন আজকে প্রথম দিন বাদে মাগরিব থেকে প্রায় 8টা বেজে গেল, 2 ঘন্টার উপরে আলোচনা হয়েছে রে আল্লাহ। সূরা হাশর থেকে তেলাওয়াত করে করে আমার অগভীর জ্ঞান থেকে শ্রোতা বন্ধুদেরকে কিছু নসিহত করেছি আল্লাহ, মেহরবানি করে ভুলভ্রান্তি ক্ষমা করে আমাদের পরিয়া তোমার দরবারে কবুল করে না ও আল্লাহ। ইয়ার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকা ও নামদার তাজদার মদিনা দুঃখের দুঃখী ব্যথার ব্যথি উম্মতের দরদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম রওজা পাক সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো পয়গম্বর সাহাবায়ে কেরাম সোহাদায়ে কেরাম তাবিন তাবে তাবিন চার মাজাব চার তরিকতের ইমাম সলফে সালিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন হাজী গাজী পীর মাশায়েক বাদশা উজরে নাজির ওলি গাউস কত ফকির দরবেশ নন্দনী মমিন মমিনা আমাদের নিজ নিজ পীর মুর্শিদ গণ আরো আপাকে হা দিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা মাহফিল করাইলেন ওনাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ এই সুন্নি মহাসম্মেলনের কমিটির সদস্যদের প্রত্যেকের বংশের কবর হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ গত 7 দিন আগে আমি আমার বাবারে হারাইয়া ফেলছি রে আল্লাহ। ও মালিক রাত্র 3টা বাজদো 7টা বাজদো বাবা ঘুমায় নাই, ফোন কইরা গোরা খবর লইতো বাবা কদ্দুর আইছো বাড়িতে আইতে আর কতক্ষণ লাগবে, আমি বলতাম বাবা আপনি ঘুমান আপনার কি ঘুমাইতে মন চায় না। আমার বাবা বলে ছেলে রে কোনো সন্তান ঘরের বাইরে থাকলে মা বাবার ঘুম আসে না রে বাবা, এমন পাহারাদার বাবা এমন পাহারাদার বাবা। আরো 7 দিন আগে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ, আজকে 3-4 দিন মাপিলে যায় একবার বাবার মোবাইল থেকে কল আসে না। ও আল্লাহ
আমার আব্বারে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও এমনি ভাবে যারা বাবা হারাইছে মা হারাইছে প্রত্যেকের মা বাবাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে গ্রাম থেকে শহর থেকে এই 25তম সুন্নি মুয়া সম্মেলনে যারা খেদমত করেছে টাকা পয়সা দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছে ওলামায়ে কেরামকে দাওয়াত করেছে আল্লাহ এই ফ্যান্ডেলওয়ালা আলী আক্কাস ভাই অসুস্থ ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে আল্লাহ আল্লাহ বিশাল মাইকলা দোয়া চাইছে আল্লাহ আমার মিডিয়ার বন্ধুদেরকে সহ বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিগণ যারা হাত বাড়াইছে আমার বাসা বাড়ির থেকে মা বোনরাও হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ জানি না কে মা হারা কে বাবা হারা কে জানি মা বাবা দুইজনকে হারিয়ে ফেলেছে আল্লাহ মদিনাওয়ালার সদকাতে প্রত্যেকের মা বাবারে তুমি কবুল করে না আল্লাহ প্রত্যেকের বংশের আজাব মাফ করে দাও প্রত্যেকের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও যেই কোন রাত্রে নবীর দিদার দেখাইয়া দাও আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও করোনা মহামারী সহ তাম বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আজকের মাহফিলের শেষ পর্যন্ত প্রধান অতিথি হুজুর কেবলা আসবে প্রধান বক্তা আসবে ওনারা যেন যোগ্য যোগ্য আলোচনা করে এলাকাবাসীর হেদায়াত করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ ওলামায়ে কেরাম যে আলোচনা করে আমরা শ্রোতারা যেন শুনে শুনে আমল করতে পারে তৌফিক দান করে দাও আমার মা বোনদেরকে পর্দা মতো সাদার ব্যবস্থা করে দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দাও জমিনের মধ্যে বসলাদির মধ্যে বরকত দিয়ে দাও আখিরি বেলায় পড়িয়াদের মালিক মরণ যখন আসবে নিজের ভাই দূর হয়ে যাবে নিজের বোন দূর হয়ে যাবে ছেলে মেয়ে দূর হয়ে যাবে বিবি বাচ্চা দূর হয়ে যাবে বাড়িওয়ালারা দূর হয়ে যাবে গ্রামবাসী দূর হয়ে যাবে ইমাম সাহেব মুয়াজ্জিন কাছে যাবে না নিজের জামাটা পর্যন্ত খুলে ফেলবে সাদা কাপড় পরাইয়া মাটিতে শোয়া দিবে ও আসমান জমিনের মালিক সবাই রে দূরে রাইখো দুঃখ নাই মরণকালে নূরের নবীর দূরে রাইখো না আল্লাহ মরণ কালে দয়াল নবী নূরের নবীর চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ